হাইব্রিড অরবাইটাল অ্যান্ড হাইব্রিডয়েশান অরবাইটাল দেখো হাইব্রিডেয়েশান কাকে বলে মিক্সিং অফ টু অ্যান্ড মোর নন ইকুইভালেন্ট অ্যাটোমিক অরবাইটাল দেখো এস অরবাইটাল একটা অ্যাটোমিক অরবিটাল পি অরবিটাল অ্যাটোমিক অরবাইটাল দেখো এস এবং পি এর স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট তাই জন্য এখানে দুখানে অ্যাটোমিক অরবাইটাল কম্বাইন করেছে তাই বলেছে মিক্সিং টু মানে দুটো হতে পারে অথবা দুইয়ের বেশি হ্যাঁ অ্যাটোমি করবাইটাল কম্বাইন করবে করলে একটা কম্পারেবেল এনার্জি অ্যান্ড ডিফ ডিফারেন্ট শেপ তার মানে এই অ্যাটোমি করবাইটালগুলোর এনার্জি কাছাকাছি থাকতে হবে এবং তাদের শেপটা যদি আলাদা হয়ে থাকে তখনই কেবলমাত্র হাইব্রিডাইজেশানটা পসেবেল ক্লিয়ার যেমন এস এবং পি এর এনার্জি কম্পারেবেল বাট তাদের শেপ আলাদা এবং দুখানা অ্যাটোমিক অরবিটাল আলাদা যারা কম্বাইন করছে মানে হাইব্রিডাইজেশান করছে করে প্রোডাক্টটা তৈরি করছে এখন এই হাইব্রিডাইজেশানের ফলে যে অরবাইটাল তৈরি করে সেটাকে বলা হয় হাইব্রিড অরবাইটাল ওকে তার মানে আফটার হাইব্রিডিয়েশান হাইব্রিড অরবাইটাল ফর্ম করে এবং এদের আগের খে আগে যে এনার্জিটা কম্পারেবেল ছিল হাইব্রিডেশনের পর তাদের এনার্জিটা সেম হয়ে যায় এবং শেপটাও সেম হয়ে যায় তার মানে যখন হাইব্রিডেশন করছে তখন তাদের এনার্জিটা ছিল কম্পারেবেল এবং ডিফারেন্ট সেপ কিন্তু হাইব্রিডেশনের পর তাদের সেপটা হয়ে গেছে সেম এবং সেম এনার্জি হয়ে গেছে যেমন মনে করো এখানে আমরা এস অরবিটাল নিয়েছি এবং তিনটে পি অরবিটাল নিয়েছি তো এস এবং পি দুখানা যে আলাদা অ্যাটোমিক অরবিটাল আছে তারা হাইব্রিডাইজেশান করলো করার পর দেখতে পাচ্ছি তারা এরম ধরনের একটা শেপ পাচ্ছে এবং এরকম শেপ চারখানা তৈরি হচ্ছে একটা এস তিনটে পি নিয়ে এরকম সেপ চারখানা তৈরি হচ্ছে তাই জন্য এস এবং তিনটে পি নিয়ে এটাকে এসপি থ্রি আমরা বলবো হাইব্রিড অরবাইটাল যেখানে আফটার হাইব্রিডেশন তাদের সেপ বলো তাদের এনার্জি বলো সেটা কি হয়ে যায় সিমিলার হয়ে যায় বা সেম হয়ে যায় এখানে ওকে এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যেমন মনে করো মিথেন মিথেনের ক্ষেত্রে কার্বনের দিকে তাকিয়ে দেখো কার্বনের ইলেকট্রনিক কনফিগেশন যদি জানি টু এস টু 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 তার আগে হিলিয়াম আছে তার মানে এই বক্স দুটি ইলেকট্রন পিতে রয়েছে দুটো ইলেকট্রন এবার এস থেকে একটি ইলেকট্রন পিতে আমি জাম করে নিয়ে চলে গেলাম তো এই অবস্থায় একটা এস অরবিটাল এবং পি এক্স পি ওয়াই এবং পি তিনটে পি অরবাইটাল অ্যাটমিক অরবাইটাল কম্বাইন করছে যখন তারা কম্বাইন করছে সেই কম্বাইন বা মিক্সিং প্রসেসটাকে বলা হয় হাইব্রিডাইজেশন এবং হাইব্রিডাইজেশনে পরে তারা একটা কমন অরবাইটাল শেপ পায় সেটা হলো এরকম ধরনের দেখতে তাহলে সেই কমন অরবাইটালের শেপটা আমি এইখানে আমি এঁকে দিচ্ছি কার্বনে কার্বনের ক্ষেত্রে কমন অরবাইটালের শেপটা আমি এরকম ধরনের এঁকে দিচ্ছি তাহলে একটা এস এবং তিনটা পি নিয়ে হচ্ছে তার মানে এটা হলো এসপি থ্রি এসপি থ্রিটা হলো তোমার কাছে হাইব্রিড অরবাইটাল ফর্ম করছে ক্লিয়ার হয়েছে এবার হাইড্রোজেনের ক্ষেত্রে যে এস অরবিটালটা থাকে তুমি এখানে দিয়ে দিলে ওকে তো এইটা হলো আমার কাছে এইচ ফোরের আমার কাছে অরবাইটাল পিকচারটা আমার কাছে দাঁড়ালো তার মানে হাইব্রিডেশন একটা টেকনিক একটা প্রসেস যে প্রসেসে মিক্সিং হয় কি মিক্সিং হয় দুটো অথবা তার বেশি নন ইকুইভ্যালেন্ট অ্যাটোমিক অরবাইটাল আমরা জানি অ্যাটোমিক অরবিটালে এনার্জিটা কি থাকে হাই থাকে কিন্তু হাইব্রিডেশনের পর যখন এটা হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে যায় তখন এনার্জিটা কি হয়ে যায় লো হয়ে যায় ক্লিয়ার তাই এটা মিক্সিং হয়ে যাওয়ার পর তাদের কি হবে তাদের এনার্জিটা বা শেপটা যদি বলো এই দুটো কী হয় কম্পেব সেম হয়ে যায় ঠিক আছে তার মানে আগে তাদের শেপ আলাদা ছিল তাদের এনার্জি আলাদা ছিল কিন্তু হাইব্রিডাইজেশন একটা প্রসেস যে প্রসেসের পর হাইব্রিড অরবিটাল ফর্ম করে তখন তাদের সেপ বলো যেমন দেখতে পাচ্ছ সবার ক্ষেত্রেই এরকম সেপ চারটের ক্ষেত্রেই দেখো চারটের ক্ষেত্রেই দেখো সেম সেপে আমি এঁকে দিয়েছি তার মানে সেপ বলো বা এনার্জি বলো সেটা কি হয়ে যায় সেম হয়ে যায় আর কি বলবো হাইব্রিডেশনের আগে অ্যাটমিক অরবিটালে এনার্জিটা হাই থাকে কিন্তু হাইব্রিড অরবিটাল যখন ফর্ম করে তখন এনার্জিটা কি হয়ে যায় লো হয়ে যায় তো এইটা হলো হাইব্রিড এবং হাইব্রিডেশন অরবাইটালে কনসেপ্ট এবং ডিফারেন্সও বলতে পারো বা তাদের মধ্যে রিলেশান বলতে পারো ধন্যবাদ